হ্যালো আসসালামু আলাইকুম বদ্ধরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো সবদম জানাচ্ছি রুট অব সাইবারের সিক্স এপিসোডে তো আমরা ফিফ্থ এপিসোডে ছত্রিশটা ডিপ ওয়েবের লিঙ্ক দিয়েছি এবং সেখানকার এক একটা ডিপ ওয়েবের লিঙ্ক ছিল যে ফেসবুকের যে ক্লোন ভার্সন আছে অনিয়নে সেটা নিয়ে সো সেখানে আমি বলেছিলাম যে কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার না করতে কিন্তু আপনারা জানেন যে ইমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সো তাহলে তো আপনার পার্সোনাল ইনফরমেশনটা শেয়ার করা লাগেই সো তখনই আমি বলেছিলাম কিন্তু যে আমি নেক্সট একটা ভিডিও আপলোড করে দেবো তাহলে কিভাবে যে টর সাইটে আপনি ইমেল ক্রিয়েট করবেন সো চলুন শুরু করা যাক তো ফার্স্ট আমাদেরকে কি করতে হবে প্লে স্টোর থেকে টর ব্রাউজার ডাউনলোড করতে হবে দেন ইনস্টল করতে হবে যেটা ইন্টারফেস হবে যেটা লোগো এরকম যে দেখতে পাচ্ছেন এইটা তো আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করছি সো আমি এই কারণে যে মুড ভার্সন আছে সেটা আমি ইউজ করতেছি সো সবাই ওই যে মেইন অ্যাপ আছে সেইটা ওপেন করবেন ওপেন করার পর আপনি জাস্ট সিম্পলি এখানে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর এখানে আপনার এক থেকে দুই মিনিট লাগতে পারে কানেক্ট হতে সো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করবেন আমি এই রুলসগুলা অবশ্যই এর আগেও বলে দিয়েছি যেখানে ডিপ ওয়েবের লিঙ্ক দেওয়া আছে এর ফিফথ এপিসোডে সেখানে কিন্তু আমি দেখিয়েছি যে ফুল ব্রাউজ করতে হয় একটা টর সাইট সো চাইলে সেটাও দেখে আসতে পারেন এবং সেখানে আমি ছত্রিশটা ডিপ ওয়েবের লিঙ্ক দিয়ে দিয়েছি সো আপনাদেরকে যদি আপনি ইমেল ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে এই অ্যাড্রেসটা যেতে হবে এই ওয়েবে যেতে হবে যেটা আমি অলরেডি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি সো ওখান থেকে চাইলে কপি করে দেন এখানে যেতে পারেন সো দেখুন আমি ইন্টারপ্রাইজ করলাম যেহেতু একটি টর সাইট সো একটু লোড হবে সেটা আগে ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে টর টর ওয়েবগুলা ব্রাউজ করতে একটু লেট হয় তো দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার কাছে আসবে সো যেহেতু আপনি এখানে নিউ আপনার কোনো মেল অ্যাকাউন্ট নাই তাই আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন দেন আপনাকে কী করতে হবে জাস্ট ওয়েট মোমেন্ট এখানে নেট স্লো হওয়ার কারণে আমার একটু লেট হচ্ছে তো দেখতে পাচ্ছেন সাইন আপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবং আপনি এই ইন্টারফেসে দেখতে পাবেন যে এখানে একটা ইউজার নেম চাচ্ছে তো এটা হলো আপনার যে কী বলে ওইটাকে ইমেল অ্যাড্রেস থাকবে ডিপোয়েবের সেটা আপনি দেবেন যেমন আমি যদি তো রুট অফ সাইবার টেস্ট এবং এখানে পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিলাম টেস্টিং ওয়ান টু থ্রি ফোর কনফার্ম পাসওয়ার্ডে আপনার একটু আগে যে পাসওয়ার্ডটা দিলেন সেটা কিন্তু আবার দিতে হবে টেস্টিং ওয়ান টু থ্রি ফোর আমি এটাই দিয়ে দিলাম তো এখন আপনাকে এখানে ক্যাপচা ফিল আপ করতে হবে যেটা হলো ইমেজে দেখা যাচ্ছে যেমন আমি যদি এখানে দেখতে পাচ্ছি ফোর সিক্স বি আর সিক্স ফোর এটা দেখতে পাচ্ছি সো আমি এটা টাইপ করে দিলাম দেন এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার পর দেখুন এখানে কি আসছে ইউজার রুট অফ সাইবার টেস্ট হ্যাজেসফুলি রেজিস্টার নি ইউ ইমেল অ্যাড্রেস ইস এইটা হ্যাঁ এটা কিন্তু আপনার সরি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এখন ইমেল এই যে এটা এটা আপনার ইমেল অ্যাড্রেস এটা এটা দিয়ে আপনি এখন সাইন আপ করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন কিন্তু এখানে একটা কথা হলো এখানে আপনি মাত্র পঁচিশ এমবি জায়গা পাবেন আপনার ইনবক্সের জন্য এবং তাই আপনাকে কিন্তু বেশি মেইল এখানে স্টোর করে রাখা যাবে না কিছু কিছু ডেট দিতে হবে যেগুলো অপ্রয়োজনীয় তো এখানে দেখেন লেখা আছে ইউ ক্যান লগ ইন ফ্রম হেয়ার সো এই হেয়ার ক্লিক করবেন আপনি তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে লগ ইন পেজে নিয়ে আসছে এবং এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি ক্রিয়েট করলেন এই মাত্র সেটা দিতে হবে তো আমি কি করেছিলাম রুট অফ সাইবার টেস্ট নামে একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করেছিলাম হ্যাঁ রুট অফ সাইবার test অ্যাট the রেট অফ সিকমেইল ডট প্রো এটা কিন্তু আমার ইউজার নেম ছিল এবং আমি পাসওয়ার্ড কে দিয়েছিলাম টেস্টিং 1 টু থ্রি ফোর এটা দিয়েছিলাম এবং এখানে ক্যাপচা কি ক্যাপচা ফিল আপ করতে হবে এখানে ক্যাপচা কি দেখতে পাচ্ছি আমি আমি দেখতে পাচ্ছি ফোর পি এস সেভেন ওয়াই জেড এবং এখানে আমি লগ ইন করলাম তো লগ ইনে ক্লিক করার পর একটু লোড হবে তো এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইমেইল ক্রিয়েট করা হয়েছে এবং এখানে হলো এটা হলো আপনার ইনবক্স এটা ড্রাফট এটা সেন্ট এটা ট্রাস এটা হলো আপনার যে মেইল আছে সেইটা তো চলুন দেখা যাক যে আপনি তাহলে এখান থেকে কিভাবে মেইল কাউকে করবেন তো এই যে উপরে দেখতে পাচ্ছেন কম্পোজ কম্পোজ লেখায় আপনাকে ক্লিক করতে হবে তো কম্পোজ লেখায় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টু সেই ম্যাচ আমরা যে সিম্পলি যে মেইল করে থাকি ঠিক সেরকম কিন্তু এখানে সেন্ড করতে পারবেন তবে এখানে কথা আছে আপনি এখানে দুই এমবির বেশি এক ফাইল অ্যাটাচ করে পাঠাতে পারবেন না সো এভাবেই আপনি এই মেইল অ্যাড্রেসটা দিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গায় যে টরের টরের বিভিন্ন ওয়েবসাইট আছে সে সেখানে কিন্তু এটা ইউজ করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনি এই অনিয়ন থেকে একটি মেইল অ্যাড্রেস ইউজ করবেন আপনার মেইল অ্যাড্রেস ইউজ করবেন না মেইল অ্যাড্রেস ইউজ করলে কিন্তু আপনার ক্ষেত্রে এই অনিয়নে কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করাই আসলে খুব ডেঞ্জারাস সো আমি বলবো যে আপনি যে যেন সবসময় এটা থেকে যে ইমেল অ্যাড্রেস খুলে নিলেন সেটা ইউজ করতে তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ গাইজ